اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على عبده المستبى المصطفى وعلى آله وصحبه رشدا فرد ما في بيش ইসলাম ও জীবন জিজ্ঞাসা থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন ভালো আছেন আমরা আল্লাহ আসার তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো হজের বিধিবিধান নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালাম কেমন আছেন মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা হজের বিধিবিধান নিয়ে আলোচনা করব আজকে আপনার কাছে শুরুতে জিজ্ঞেস করব হজের ফরজ এই বিষয়গুলো ফরজ বিষয়গুলো নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও বাদ হজের ফরজও বলা হয় হজের আরকান বলা হয় আরকান বলা হয় হজের আর কান সম্পর্কে আহলে আলেম চারটে রকমের কথা বলেছেন এক নম্বর হলো এহরাম দুই নম্বর হলো সাফা মারোয়া সাই তিন নম্বর হলো উকুফে আরাফা চার নম্বর হলো তফদা শুধুমাত্র সাই সম্পর্কে এলেমদের মধ্যে দুটা মত থাকলেও একদল এলেম মনে করেছেন যে সাফা মারোয়া সাই করা ওয়াজিব ওয়াজিব আর একদল আহাল বলেছেন যে না সাফা মারোয়া সাই করা হজের রোকন ফরজ ফরজ রোকন এখন আমাদের দর্শকদের বোঝা প্রয়োজন ওয়াজিব ধরলে কি হবে আর যদি রোকন ধরা হয় হজের ফরজ ধরা হয় তাহলে কি হবে জি ওয়াজিব যদি হয় তখন যদি কারো কোনো কারণে সাফার রোয়া সাই করতে না পারে তাহলে ফেদিয়ে দিলে হয়ে যাবে দম দিলে হয়ে যাবে দম দিলে হয়ে যাবে আর যদি রোকন ধরা হয় তাহলে অবশ্যই ওটা পালন করতেই হবে নাহলে কিন্তু হজ অপূর্ণাঙ্গ থাকে যাবে হজ হবে না দম দিলে হবে না দম দিলে হবে না তো এখানে এমনি তিরিশ লক্ষ লোক যদি এবার হজ করে জি তিরিশ লক্ষের মধ্যে আমি মনে করি যে ইনশাল্লাহ একজনও সাফা মারোয়া সাই না করে থাকবে না ওয়াজিবার হোক আর রোকন হোক আদায় করে থাকে কিন্তু মাসালাটা ক্লিয়ার হওয়া দরকার জি জি তো অধিকাংশ আহলে এলেম বলেছেন যে সাফাঙ্গার সাই করা হজের রোকনের মধ্যে এদিক থেকে হজের রোকন চারটি বলেছেন এটা বেশি প্রসিদ্ধ কথা এবং আমরা যেহেতু ইনশাল্লাহ আদায় করি সে হিসাবে রোকন এই চিন্তা মাথায় নিয়ে ফরজ এই চিন্তা মাথায় নিয়ে আমরা এই কাজটা আদায় করার চেষ্টা করব বাকি যেগুলো আছে সেগুলো তো সম্পর্কে হালেয়দের একমত উকুফারাফা এহরাম এরপরে বিদয়ী তুফারাফা এহরাম তফুল এফাক তফুল এফাদা এই তিনটি সকল আহলে এলেম একমত যে এটা হজ রোকন এর মধ্যে কোনো একটি যদি বাদ পড়ে তাহলে হজ হবে না আর বিশেষ করে আরাফাত অবস্থানটা তো আল্লাহ রসুল তিনি গোটা হজকে আল হাজু আরাফাতে অবস্থানটাই হচ্ছে এটাই হজ তো এই দৃষ্টিকোণ থেকে এখন সৌদি গভর্নমেন্টও যে নীতি ইয়ে নিয়মটা করেছে কেউ কোনো কেউ মনে করুন হাসপাতালে যেতে হয়েছে বহু ধরনের আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি অসুস্থতার কারণে স্ট্রোক করেছে আল্লাহ না করে এই ধরনের অবস্থায় পড়ে গেলেও তখন কী করে অ্যাম্বুলেন্সে করে এনে আরাফাতে নিয়ে আসা হয় আরাফাতে অবস্থানটা হচ্ছে হজর রোপণ কিন্তু আমরা পরে আলোচনা আসবো সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা হলে হজর ওয়াজিব ওয়াজিব এই দুটো জিনিস মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে ফলে আরাফাতে এসে কিছুক্ষণ অবস্থান করে রোগীকে নিয়ে যদি চলে যায় তাহলে রোকন আদায় হয়ে গেল কিন্তু আদায় না হলে সেই জন্য হয়তো দম দিতে হবে দম দিলে চলে অসুবিধা নেই হজ নষ্ট হবে কিন্তু হ যদি আরাফাতে অবস্থান নাই করতে পারে তাহলে কিন্তু হজ হবে না ঠিক কোনো রোগ ফাদাও ফাদাও করতে হবে তফলে আপনাদের কোনো অবস্থায় এটা যে কোনো অবস্থায় করতেই হবে তফলে ফাদা আর সাফামার সাইর কথা তো বলে দিলাম স্পর্শ করে দিলাম আর এহেরাম তো সবাই পরে এহেরাম করে এ হলো মোটামুটি হজের মূল রোপণগুলো আর কি আর কানগুলো জানার চেষ্টা এখন আমরা চলে যাচ্ছি হজের যদি আমরা ওয়াজিবগুলো নিয়ে আলোচনা করি হজের ওয়াজিবগুলোর মধ্যে হচ্ছে এহেরাম করবে এহেরাম করতে হবে মিকার থেকে এ একটা বিষয় নির্দিষ্ট জায়গা আছে হজের জন্য আল্লাহ রসুল সাল্লাম পাঁচটা মিকাত নির্ধারণ করে দিয়ে এসেছে জলহলাই হল মদিনা থেকে যারা আসবে কার্নয়েল মানাজল হলো যেমন আমরা শহর রিয়াদ থেকে এই সমস্ত এলাকা থেকে যারা যাবে তারপরে যাহাত এরাক এরাক শহর এদিক থেকে যারা আসবে ইয়াল আমলাম একটা আছে একটা আছে এই পাঁচটা স্থান বাইতুল্লার চারদিকেই আল্লাহ আসল নির্ধারণ করে দিয়েছেন ফলে ওই জায়গায় এসে ওই জায়গাগুলো থেকে হেরাম করতে হবে তারপর ঢুকবে তারপর ঢুকবে এখন যারা বিমানে যাচ্ছে বিমান তার ওখানে ল্যান্ড করতে পারবে না বিমান কিন্তু কথার কথা ধরুন আমাদের হাজিরা যারা যাচ্ছেন তারা মিকাত ওভারটেক করে জেদ্দা এয়ারপোর্টে গিয়ে নামতেছেন তো জন্য সহজ উপায় যেটা আমরা আপনাদের টিভির মাধ্যমে আমাদের দর্শকদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে এক নম্বর হল বিমান এই দশ পনেরো বিশ মিনিট আগে একবার ইনফরমেশন করে যে মিকাত আসতেছে জানিয়ে দেয় হ্যাঁ জানিয়ে দেয় সিগন্যাল আরবিতে বলে ইংলিশে বলে বাংলায় বলে যে আপনারা হেরাম করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন কাছাকাছি আসছে আবারও ইয়ে করে যে হ্যাঁ মিকাতে প্রায় কাছাকাছি চলে আসছি এরপর যখন মিকাত ওভারটেক করে তখন বলা হয় যে আমরা মিকাত ওভারটেক করতেছি এই জন্য আপনারা হেরাম করে ফেলুন কখন হজের রাম করে ফেলবে এটা বিষয়টা এমন না যে একটা বিমান চলে গেছে যাচ্ছে নয়শো কিলোমিটার গতিতে ওই সময় কই এটা এক সেকেন্ডের ব্যাপার অথবা দুই সেকেন্ড সর্বোচ্চ লাভবাইকা হাজ যান অথবা লাভবাইকা অমরা প্রথম অমরা বলবে সাথে যদি যিনি তামাত্মকারী তিনি যদি লাভবাইকা অমরা মাল হাজ এটা বললেও বলতে পারে আর শুধু লাভবাইকা অমরা বললে চলবে তো লাভবাইকা অমরা দুই সেকেন্ড হয়ে গেল ফলে আল্লাহ দিনটাকে এত সহজ করেছেন এমন কোনো কিছু রাখে না এই দিনের মধ্যে যেটা হয়ে গেলে এহরামের কাপড় চোপড় তো আগেই পরে আগেই পরে নেবেন এহরামের কাপড়টা ঘরে পরলেও অসুবিধা নেই কারণ তারপরেও একটা মাসালা সেটা হচ্ছে যদি কেউ মেকাতের আগেই এহরাম করে ফেলে তাও ওলামাইকরাম বলছে যে হয়ে যাবে হয়ে যাবে এহরাম হয়ে যাবে ফলে আমাদের হাজিরা যারা যাচ্ছেন তারা যদি ঢাকা এয়ারপোর্টেই এহরাম করে ফেলেন তাহলে এহরাম করতে পারবেন কিন্তু মূলত ছিল যদি রোডে যেত বাসে যেত তাহলে কিন্তু স্বাভাবিকই যেখানে মিকাতে নিয়ে বাস থামতো এখন যাচ্ছে যেহেতু বিমানে বিমান সেখানে দাঁড়াতেও পারবেন না ল্যান্ডও ইউ করবেন তখন আল্লাহ তালা দিনটাকে সহজ করে দিয়েছেন মা জওয়াল আলিকুমফিদ্দিন মিন হারাজ আল্লাহ তালা এই দিনের মধ্যে কঠিন সংকেছ রাখেন নেই ফলে কোনো ব্যক্তি যদি এহরামের কাপড় পরা এক কথা সাদা দুটা কাপড় পরে নেবে আর মহিলাদের জন্য তো স্বাভাবিক এহরামের কাপড় না যে পোশাকে থাকেন সেটা তো তিনি ঢাকা এয়ারপোর্ট যদি গোসল টোসল করে যেগুলো সামনে হয়তো আলোচনা আসবে ইনশাল্লাহ আমাদের ঢাকা এয়ারপোর্টে যদি এহরামের কাপড় পরেন তাতে তিনি মোহরেম হয়ে যাননি যদি তিনি এতটুকু সচেতন হন যে যখন আমাকে এভাবে বলবে তখন আমি এহের মিকাত ওভারটেক করার সময় তখন আমি এহারাম করবো তাহলে কি কী আসুল যে জায়গাটা বলছেন ঠিক সে জায়গার উপর দিয়ে যাওয়ার জন্য আবার একটা শব্দ এভাবে এসেছে অমিম আও মিম্মা ইউ শব্দটা দ্বারা হয়ে গেল কি অথবা মিকাতদের কাছে দিয়ে যাচ্ছে ফলে আমি আকা পথে যখন যাচ্ছি আমাকে ল্যান্ড করতে হবে না যেখানে ল্যান্ড করে এখান থেকে নিয়ে করে তা ঢুকতে হবে এভাবে আল্লাহ তালা এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য তাহলে হলো কি বিমানে যাওয়ার সময় তিনি মনে করেন যে আমি ওখান থেকে করবো আলহামদুলিল্লাহ আর যদি কেউ মনে করে যে অসচেতনতার কারণে হয়তোবা ওখানে বুঝে নেই কথা অথবা এই জন্য আগেই যদি ঢাকা এয়ারপোর্টে বিমানে উঠে যদি করে অথবা বিমানে ওঠার আগেই যদি এহরাম করে ফেলেন তাহলে করতে পারবেন তিনি যদি তামাত্মকারী হন বলবেন লাভবাইকা উমরা অথবা বললে লাভবাইকা তান মা আল হজ এটা বললে বলবেন আর যিনি কেরান হজের নিয়োগ করবেন যদি এখন পরিবেশ পরিস্থিতির কারণে কেরান হজ করাটা যদি আল্লাহ রসুল নিজেই এক কেরান হজ করেছেন তাহলেও তারপরেও পরিবেশ পরিস্থিতির কারণে তামাত্মু যে মানুষ বেশি করে যায় হ্যাঁ এখন কথার কথা ধরে নিলাম একজন নিয়োগ করলো যে আমি কেরান হজ করবো ওনার ফ্লাইট যেদিন সেদিনের শেষ দিন কথার কথা ধরলাম যাচ্ছেন তিনি বললেন যে আমি কেরান হজি করব ঠিক আছে তখন তিনি বলবেন লাভবাইকে অমরাতান ও হাজান লাভবাইকে হে আল্লাহ আমি ওমরা এবং হজের একাত্তে নিয়ত করলাম বাংলায় বললে কোনো অসুবিধা নেই আর ভিত্তি যে বলতে হবে এমন বিষয় না আর এমনি নিয়তের স্থানটা হচ্ছে অন্তরের মধ্যে তিনি যখন বলবেন যে আমি কেরান হজের নিয়তি করলাম এবং এটা বলে তিনি চলে যাচ্ছেন মুখে তালবিয়াটা বলা লাভবাইকা উমরাতান ও লাভবাইকা উমরাতান মা আল ও লাভবাইকা উমরাতান ওয়া হাজান বলুক আর যিনি এফরাত করবেন তিনি শুধু বলবেন লাভবাইকা হচ্ছে তাহলে যেটাই করুক যে হজেই করুক যে প্রকারে করুক ওনার নিকট থেকে সময় যাচ্ছে মাত্র দুই সেকেন্ড সেকেন্ড ফলে এটাও ইয়ে যে আমি জায়গাটা পার হয়ে যাচ্ছে জানি বিমান অতি দ্রুত চলে যাচ্ছে দুই সেকেন্ডে বিমান যেটুকু যেতে পারে ওর ভিতরে ওনার এহরাম হয়ে যাবে ফলে তাহলে আমরা পেয়ে গেলাম যে এহরাম পেয়ে গেলাম এহরাম করা হজর রোকন মিকাত থেকে এহরাম করা হজর ওয়াজিব তাতে সাথে যোগ করা হলো যে মিকাতের আগে এখন যদি কোনো ব্যক্তি এহরাম করে তাহলে করলে করা যেতে পারে এ বিষয়টা আমাদের দর্শকদের জানা থাকলে হাজি ভাইদের জানা থাকলে ওনারা আলহামদুলিল্লাহ যারা চলে গেছেন তো গেছেন যারা যাবেন তাদের জন্য সহজ হয়ে যায় তিনি যদি ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি এহরাম করে ফেলেন তাহলে ইয়ে হবে এটা এহরাম করার পরে যে কাজগুলো নিষিদ্ধ সেই কাজগুলো আর করতে পারবেন করতে পারবেন না আর উনি জিদ্দা যেখানে মিকা যেখানে কার্নুল মানাজেলটা জায়গা স্থানটা জিদ্দা এয়ারপোর্ট কিন্তু যাওয়ার আগে বিমান তখন বলবে কার্ন মানাজেল থেকে যদি করেন তখন এই পথে দুই তিন ঘন্টা তিনি এহরাম ছাড়া এহরাম করার আগে যে সমস্ত কাজ করা যায় আছে সেগুলো ওনার জন্য যায়জ আছে আর যখনই এহরামের ভিতরে ঢুকে যাবেন ঢাকা এয়ারপোর্টে ঢুকে গেলেই তিনি কিন্তু এখন মোহরেম হয়ে গেলেন কি কি কাজ মানে মহরেম এহরাম অবস্থায় করার নিষেধ আমরা ইনশাল্লাহ সেটা পরে আলোচনায় আসতেছি কিন্তু তাহলে ঢাকা এয়ারপোর্টে যদি তিনি এহরামের কাপড় বসছেন এক কথা যখনই লাব্বাইকা হাজজান অথবা লাব্বাইকা কাহাজান ও অমরতান ও যান অথবা অথবা বলে ফেলবেন তখন আর তিনি যে সমস্ত কাজ এহরাম করলেন তখন তিনি মোহরেম হয়ে গেলেন তো এই বিষয়টি জানা থাকা ক্লিয়ার থাকা দরকার তো হজের এহরাম হাজ যেগুলো এহরাম করা তারপরে আলম বি মুজদালাফা মুজালাফায় রাত্রি যাপন করা লাইজাতন নাহারি যেদিন দশ তারিখ রাতার সন্ধ্যা হ্যাঁ সেখানে অবস্থান করা তারপরে আরাফাতে ইলা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে আরাফাতে অবস্থান তো হজ রোকন কিন্তু আরাফাতে সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করা আছে এটা বুঝাতে হবে এই জন্য আগেই বলেছি সরকার এটা করেছে ওখানে বা যদি যাদের সাথে যাচ্ছে তাদের মাধ্যমে হইল একজন লোক অসুস্থ হয়ে পড়েছেন এত কষ্ট করে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে গিয়েছেন উনি যদি আরাফাতে অবস্থান না করতে পারেন তাহলে ওনার হজে হবে না আবার ওনাকে যেতে হবে এই কষ্ট থেকে বাঁচার জন্য তখন ব্যবস্থা করা হয় যে ওনার জন্য একটা আলাদা গাড়ি একটা প্রাইভেট গাড়ি একটা অ্যাম্বুলেন্স এটা ব্যবস্থা হ্যাঁ আরাফাতে নিয়ে এসে কিছু কিছুক্ষণ রেখে যদি ওনার শরীরের অবস্থা না কুলে আবার হাসপাতালে চলে যেতে হয় তাহলে যে চলে গেলে হজ হয়ে যাবে রোকনটা আদায় হয়ে গেল হজ হয়ে গেল এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপর হলো আলমাবিদ বেমিনা লাইল এগারো তারিখ আয়াম তাসিকের দিন তিনটি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিন দিনকে বলা হয় আয়াম তাসিক তাসিক কেন বলা হয় এটা বিভিন্ন ব্যাখ্যা এসেছে তখনকার সময় ওই যে গোস্তস্ত কোরবানি পশু গোস্তস্ত শুকানো হতো শুকানো হতো শুকানো হতো এই জন্য আয়াম তাসিক বলা হয় আয়াম তিক তিন দিন জিল হজ এগারো বারো তারিখ তেরো তারিখ এখানে একটা মাসালা যদি বলে রাখি আমাদের দর্শকরা উপকৃত হয়েছে সেই যে হিসাব রাখা যায় বৎসরে মোট পাঁচ দিন সিয়াম করা যাবে না হারাম সেই পাঁচ দিনের দুই দিন হইল ঈদের দিন আর এই কোরবান ঈদের পরের তিন দিন এগারো বারো তেরো এই তিন দিন তো এখন তেরো তারিখ করবে কি করবেন এটা আল্লাহ ছাড় দিয়েছেন রহমান তাহাজেলা ভিওম ফালা ইসমাইলি অমান তা ফালা খারাপলা ইসমাআলি যে ব্যক্তি দুই দিন থেকে এ দুই দিন বলতে ইয়মন নহর বাদ যাবে কোরবানির দিবস বাদ যাবে দশই জিলহজ বাদ গিয়ে বাকি এগারো এবং বারো তারিখ থেকে যদি চলে আসতে চায় কোরআন সিফাল বলে দিয়েছেন ভ্রমান তাজ আজ্জালা ভি অমিন ফালাহ ইসমাইলি অমান তা আঃ খারাপ ফলা আর যে ব্যক্তি যদি তেরো তারিখ থাকে কোনো ব্যক্তি তাও থাকতে পারবে যদি থাকে তাহলে এই তিন দিন মিনাতে অবস্থান করা ওয়াজিব এখানেও আহলে এলেমদের মধ্যে মত আছে একটু যদি কোনো কোনো আহলে এলেম বলেছেন যে উকুফে মিনা এটা ওয়াজিব নয় বন সুন্না তবে থাকা উত্তম কিন্তু পৃথিবীর সিংহবাগ স্কলার বলেছেন যে না মিনাতে অবস্থান করাটা ওয়াজিব অবস্থান করতে হবে এই জন্য দম দিতে হবে না করলে দম দিতে হবে এই জন্য মিনায় অবস্থানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হজের ওয়াজবের মধ্যে যেটা আছে রামিউল জামারাত জামারাতে পাথর নিক্ষেপ করা জামারাতে পাথর আল্লাহ রাসুল সবাই ইউজ করেছেন রামিউল জামারাত জামারাতে পাথর নিক্ষেপ করবে নিক্ষেপ করতে কীভাবে করতে হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ মাছের রাখেন কিন্তু রামিউল জামারাতটা হজের ওয়াজিবাতের মধ্যে অন্যতম একটা ওয়াজিব তো রমিওলটা মারাতে মধ্যে এখানে একটা বিষয় বলে রাখা দরকার হজের কোনো কাজে আমি উকিল নিয়োগ করে দিলাম যে আপনি আমার কাজটা করে দিবেন হবে না আপনি আমার তপটা করে দিবেন হবে না আপনি আমার সাই করবেন হবে না একটা কাজের জন্য উকিল করা যায় যেমন স্বামী স্ত্রী দুজনেই গিয়েছে এখন স্ত্রী একটু অস্বস্তি ফিল করতেছে স্বামীকে বলল অথবা মাহারাম যিনি সাথে আছেন চাষা আছে অথবা বাবা আছে ভাই আছে যিনি আছেন স্বামী তো মাহারাম স্বামী তো জি তো বলল যে ঠিক আছে আপনি আমার পাথরগুলো নিক্ষেপ করে দেবেন যদি এটা বলে এই উকিলটা করা জায়েজ আছে মানে এটা দায়িত্ব দেওয়াটা জায়েজ আছে মারতে হবে কিভাবে প্রথমে নিজের সার নিজের পাথর ইয়ামান নাহারে নিজের সারটা পাথর মারবে দশ তারিখ পরে নিজে ডাক যে উকিল করে দিয়েছে স্ত্রী হলে বোন হলে অন্য কেউ হলে মা হলে যে উনি বৃদ্ধা মানুষ যেতে পারছেন না সেটার জন্য উকিল করে দিলে উনি ওই সারটা ওখানে নিক্ষেপ করে দিলেন পরে মায়েরটা এক এক করে তাহলে একটা একটা করে পাথর নিক্ষেপ করতে হবে একাত্রে চোদ্দোটা একাত্তরে আল্লাহ পরে মেরে দিলাম হবে না পাথর একটা একটা করে যেতে হবে প্রথম দিন দশ তারিখ নিজের সারটা জামড়াতল আঁকা বা তল উলাতে মারতে হবে সেটা চিজেতে হয় না ওটা পথেই তাকে ওখানে নিয়ে যাবে নিজের সারটা মারার পরে পরে যে উকিল করে দিয়ে তারটা মারতে হবে এক কথা এটা ওয়াজিব তবে এই কাজটা পালনের জন্য একজন যদি আরেকজনকে উকিল করে দেয় দেওয়া যেতে পারে তারপর হলো ওয়া তাকসির মাথা হলক করবে হলক করাটা তো মাথা নেড়ে করা নেড়ে করাটা আহলে এলেমদের মধ্যে বলেছেন যে আল্লাহ রসুলাম যারা মাথা নেড়ে করে একবার চুল সম্পূর্ণ ফেলে দেয় সেটা আল্লাহ রসুল বলছেন যে রাহেমাল লহুল মহাল্লিন রাহেমাল ল হুল মহাল্লিন রাহেমাল লহুল মহাল্লিন তিনবার বলেছেন যে আল্লাহ রহম করুন যারা মাথার চুল নেড়ে করেছে একেবারে সম্পূর্ণ ফেলে দেয় চতুর্থ বার সময় বলেছেন ও রাহেম আল্লাহুল মুকাসীন এবং যারা চুল ছাঁটে ছোট করে ছোট করে আমার সেলুনে গিয়ে যেভাবে চুল কাটি স্বাভাবিক আপনি আমি যেটা করেছি তাদের উপর আল্লাহ রহম করুন ফলে দুটাই যায় কিন্তু হলক করাটা সব থেকে তো ওয়াজিবের মধ্যে মাথার চুল হলক করা এবং ন্যায় করা আর মহিলাদের জন্য হলো মাথার চুলগুলো স্বামী যদি সাথে থাকে তাহলে স্বামী মানে মহিলা নিজের চুলগুলো গুছিয়ে দিয়ে একবার চুলের মাথা থেকে সর্বশেষ নিচে থেকে একর পরিমাণ পর্যন্ত কেটে দিলে খুব সহজ পিছনে পিছনে খুবই সহজ হয়ে যাবে আদায় হয়ে যাবে ওনারও ইয়ে হয়ে গেল মাথার চুল নেড়ে করা ওয়াজিবটা আদায় হয়ে গেল তারপর হলো তওয়াফুল ওয়েদা তো হলে ফাদা হজর রোকন এটা পৃথিবীর সকল স্কলার একমত হলো ওয়েদাটা বিদেয়ী টপ যেটা বলা হয় বিদায়ী চপটা করতে হবে হজের সকল কর্মকাণ্ড শেষ করে সর্বশেষ তিনি মক্কা আরও দুই দিন আছেন তিন দিন আছেন পাঁচ দিন আছেন বসে আছেন থাকুক একেবারে সর্বশেষ এখন মক্কা ছেড়ে চলে যাবেন মক্কা ছাড়ে দুইভাবে হইতে পারে একটা হলো কিছু হাজিরা যান এখন যারা যাচ্ছেন গতকালকে একদল হাজি গিয়েছেন সরি আজকে সকালে আমার সাথে সালাম বিনিময় হয়েছে ওনাদের ইয়ে হলো ওনারা মক্কায় থাকবেন একবার সর্বশেষ পর্যায়ে মক্কা থেকে মদিনে গিয়ে মদিনে হয়ে বাংলাদেশে আর চলে আসবেন তো এইটা যদি হয় তাহলে উনি যেদিন মক্কা থেকে মদিনের দিকে রওনা করবেন সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এরপরে তিনি বিদেয়ী তহ করে এসে নিজের প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠে যাবেন মদিনে চলে যাবেন বিদেয়ী তহ তো হচ্ছে মক্কা থেকে এখন বিদায় নেওয়ার সময় যে তহবটা করা হয় এটাকে বলা হয় বিদেয়ী তহব এই তহফের ব্যাপারে একটা বিষয় না বললেই না দর্শকদের বোঝার সুবিধার্থে এবং আমাদের মহিলা বোনদের বোঝার সুবিধার সকল কাজ সব কাজই করতে হবে আল্লাহ রাসুল বলছেন আয়সার দিয়া তালে এফ আলি মা ইয়ে আল হাজ সব কাজ করো হাজিদের প্রত্যেক হাজি যা যে কাজ করে সব কাজ উকু মুজাল আফা উকুফারাফা আরাফ অবস্থান সব কাজ করবে তবে তো করা যাবে তো ছাড়া তো মতো জি জি পিরিয়ড অবস্থায় সলাদ যেমন আদে করা যাবে না নিষিদ্ধ তওয়ফ করা অনুরূপ তওয়ফ করা যাবে না এটা গেল তওয়ফুল ইফাদার কথা আর ত বিদায়িত তওয়ফের জন্য কিন্তু মহিলাদের জন্য ছাড় দেওয়া হয়েছে পুরুষদের জন্য বলছে আখির লাহাদ পুরুষের সর্বশেষ কাজ হবে বিদায়িত বিদায়িত এই বিদায়িতকে ওয়াজিব ধরা হয়েছে কিন্তু মহিলার বিদায়ী তফ যেদিন যাবেন কথার কথা মদিনার দিকে রওনা হবেন অথবা ওনার ফ্লাইট আজকে বাংলাদেশ দিকে মদিনা গিয়েছেন আগে মদিনা থেকে এসেছেন হজ শেষ করেছেন হজ করে এখন বাংলাদেশ দিকে রওনা হবেন এ অবস্থায় রওনা হওয়ার একদিন আগে কয়েক ঘন্টা আগে বিদায়ী করার আগে পিরিয়ড দেখা দিয়েছে দেখা দিলে মহিলাদের জন্য আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তাদের উপরে তখন এটা ওয়াজিব থাকবে না এটার জন্য দমও দেয়া লাগবে না স্বাভাবিকভাবেই দেশে চলে আসবে এটা আল্লাহ তালা মহিলাদের জন্য মেহরবানি করেছেন জি জি আল্লাহ রসুলের মাধ্যমে এই মাসালটা ছাড় ছাড় দিয়েছে এগুলো হলো মোটামুটি হজের মূল ওয়াজিব কাজ তো ওয়াজ এখন রোকনের মধ্যে আর ওয়াজিবের মধ্যে পার্থক্য বলে দিয়েছি রোকন বাদ পড়লে হজে হবে না আবার করতেই হবে আবার করতে হবে আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে এর জন্য একটা দম দিতে হবে দম বল যেটা দেবে এই সবগুলোকে মিলে আমরা আমাদের পাকবার তুমি কোরবানি বলি আসলে বিষয়টা এইভাবে নয় আমরা হজে যাই নাই দেশে যে পশুটা কোরবানি করবো এটাকে বলা হয় ওদ হাইয়া আরবিতে নামও ভিন্ন জি জি আর কেরান হজ এবং তামাত্মু হজ করার কারণে যেই ব্যক্তি কেরান হজ করেছেন তামাত্মু হজ করেছেন উনি একটা পশু কোরবানি করবেন জবে করবেন সেটার নাম হাদি 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 আর যদি কোনো ভুল করে ওয়াজিব বাদ পড়ে তখন ওয়াজিব বাদ পড়ার জন্য যে পশুটা কোরবানি করবে সেটা হলো দম বলা হয় দম বলা হ্যাঁ এই দম যেটা দেয়া দেবে সেটা কিন্তু সেটার গ্রস্ত নিজে খেতে পারবে না ওটা সম্পূর্ণ ফোকের মেসিনদের জন্য মিলিয়ে দিতে হবে আর যেটা কোরবানির বস্তু মানে পশু সেটা তো স্বাভাবিকতা আমরা যেমন খাই ঠিক অনুরূপ তিনিও করবেন এটা হলো তামাত্মু হয় আদায়কারী এবং কেরাল আদায়কারী আদাইকারি যেই পশুটা কোরবানি হবে ওনার নামে সেটার নাম নামও হলো হাদি নামও আলাদা তো কোরবানি নেই হ্যাঁ আর এফরের জন্য কোনো কোরবানি নেই আর হজের সুন্নতগুলো যেগুলো সুন্নতগুলোর মধ্যে যেমন এহরাম পরার আগে গোসল করে নেয়া সুন্ন গোসলা করে নিতে পারে গোসল করার পরে গায়ের মধ্যে আতর সুগন্ধি নিতে পারে শরীরে দাঁড়িতে নিতে পারে মুখে নিতে পারে এরপরে মাথার যেমন মাথার মধ্যে আয়সার লতাল আনা রাসুল্লা সাল্লামকে তিনি নিজে আতর পরিয়ে দিয়েছেন মাথার মাফরাক বলা হয় এটাকে যেটা মাফরাক হ্যাঁ মাঝখানে দুই স্মৃতির মাঝখানে আতর নিতে পারে তারপরে হলো দুইটা কাপড় পরবে কিন্তু কাপড় দুটা সাদা হওয়া শূন্য সেলাইবিহীন কাপড় পরবে সাদা হওয়া পুরুষ যদি রঙিন পরে কোনো সমস্যা ওয়াজিবের ক্ষতি ওয়াজিব না সাদা পড়া শুন তো এই জন্য আলাদা দেখেন এমন একটা বিষয় প্রায় তিরিশ লক্ষ লোক হজ করে এর মধ্যে মহিলা যদি আপনি ধরেন যে পাঁচ লাখ অথবা দশ লাখ ধরলেন বিশ লাখ পুরুষ ধরলেন এই বিশ লাখ পুরুষের মধ্যে একজনও এটা পাবে না যে রঙিন কাপড় পরে সে সেলাইবিহীন রঙিন কাপড় পরে এহরাম করেছে পুরুষেরা পুরুষরা অথচ এটা একটা শুননা। তিরিশ লাখ লোক আসবে তিরিশ লাখ লোকের গায়েই আপনি সাদা সম্বন্ধে যতজন পুরুষ ততজন সাদা পোশাকে দেখবেন পোশাকে সুগন্ধি দিতে পারবে না পোশাকে না পোশাক কাপড়ের মধ্যে আমি ওই জন্য বলছি শরীরে শরীরে পোশাক সুগন্ধি নেবে পোশাকে নেবে না পোশাকে নেবে না এইটা জানা দরকার তারপরে আর তালবিয়া এহরাম থেকে তালবিয়া শুরু করবে এখন এখান থেকে যাচ্ছে যদি ঢাকা এয়ারপোর্টে এহরাম করা হয় তারপর যাই হোক যখনই মিকাত পার হবে তখনই এহরাম শুরু করবে এহরামটাকে ইয়ে তালবিয়া শুরু করবে তালবিয়াটা হচ্ছে লাব্বাই লাক এটা আলহামদুলিল্লাহ সকল মুসলমান পারে দেখেন ইসলামের কাজগুলো করতে গিয়ে যদি কথার কথা আমাদের দেশে একজন সাধারণ লোকও যায় তিনিও কিন্তু আরবি না জানলেও তালবিয়াটা কিন্তু ঠিকমতোই পড়তে পারতে পড়তে পারেন হ্যাঁ তালবিয়াটা আমি অর্থের দিকে যাচ্ছি না সময় লেগে যাবে হজের মূল তালবিয়া দিয়ে তো শুরু হয় যে তালবিয়াটা হলো এটা তাওহিদের মূল ভিত্তি এখন আমাদের দেশ থেকে যারা যাচ্ছেন তালবিয়া যেখান থেকে শুরু করবেন তালবিয়া পড়তে থাকবেন যখনই ওনাকে মোয়াল্লেম নিয়ে মানে উনি যখন ভাইদের সাথে সকলে বিয়ে দলবদ্ধভাবে বাইতুল্লাতে তফ করতে যাবেন এ তফ শুরু করলেই বাই তখন ত ইয়েটা লব্বাইক আল্লাহমাল্লাব্বাইক এটা কাঠ হয়ে যাবে এটা আর বলবে না পড়বে না তালবিয়া তখন আর পড়বে না পড়ার আরেকটা সময় লোভ আবার যখন আটাইশ হজ মিনার দিকে যাবে তখন তালবিয়া শুরু করবে আরাবাত হয়ে জামারাতে পাথর নিক্ষেপ করতে আসা পর্যন্ত তালবিয়া পাঠ করবেন তো এক কথা তালবিয়া পাঠ করা এটা লাব্বাইক হামদা লাভকাল্লা সারিকালাকালাব্বাইক তালা কাওয়াল মল্ক লা শারিকা লাক আমার অর্থটা করে দিচ্ছি এত গুরুত্বপূর্ণ বাক্য লাভবাইক লাভবাই মানে আমি উপস্থিত আল্লাহম হে আল্লাহ আমি উপস্থিত লাভবাইক লা শারিকা লাক আমি উপস্থিত আপনার কোনো শরিক নেই ইন্নাল হামদা ওয়ান হচ্ছে সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত আপনারই আপনারই জন্য এবং আপনার পক্ষ থেকে সমস্ত নিয়ামত লা শারি কালাক আপনার কোনো শরিক নেই আমরা যেন সেরেক মুক্ত ইবাদত করে আসতে পারি এই বিষয়টা আমাদের হাজিবাইদেরকে আজকে এই টিভির মাধ্যমে আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে হাজিবাইদেরকে দিতে চাই তারপরে যেটা আছে তহল কুদুমকে বলছেন তহুল কুদুম যিনি মফরেদ তহুল কুদুম করলে করতে পারেন যিনি কারেন তিনি তহুল কুদুম এটা অনেকে বলেছেন শুননা আর রমাল রমলটা হলো অত করা এখন তিরিশ লাখ লোকের ভিতরে বিশ লাখ লোকের ভিতরে দশ লাখ লোকের ভিতরে সম্ভব না রমলটা হল প্রথম ফার্স্ট যে তফটা করবে সেই তফের প্রথম তিন চক্কর তিন মানে একটু জোরে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করবে এটা ইতিহাস যেটা পড়েছি সেটা হচ্ছে কাফেরা একটু মশকরা করতেছিল রাসুলকে যে এই যে মুসলমান হয়েছে শুকিয়ে টুকিয়ে গেছে কেমন কেমন মানে এরা মিসকিন মিসকিন ভাব তখন আল্লাহ রাসুল সেখানে বীরত্ব দেখাতে গিয়ে একটুখানি জোরে হেঁটে যাওয়ার চেষ্টা করবে এখন একসময় এস এটার সুযোগ ছিল কিন্তু এখন সে সুযোগ না থাকলেও আমার রাসুল যেহেতু বলেছেন ভাবটা অন্তত ওইভাবে করা প্রথম তিন চক্ররে একটু কাছে হেঁটে হেঁটে পাগুলো কাছে রেখে যাওয়ার এখন পা আমি নাড়াতে পারছি না এই জন্য ভাবটা হলেও দেখালো তাইলে একটা শূন্যতির উপর আমল হয়ে গেল তারপর হলো দেবা বলা হয় দেবা মশলাটা খুবই জরুরি শব্দটা আরবিতে কঠিন সহজে যদি বাংলায় বলি যে প্রথম এখান থেকে গিয়ে যেই তো অপটা করবে সেই তো মধ্যে ডান কানটা খোলা থাকবে তার মানে হলো এহেরামের কাপড়টা বগলের নিচে দিয়ে এসে এই বাম বাম বামকানদের উপরে থাকবে আমি এখন আমার জামা খুলে ফেললে তাহলে এখানে ডান কানটা খোলা থাকবে ফাঁকা হয়ে গেল এই যে প্রথম তো অফে প্রথম তঅফের সময় সাতবার তো অফের সময় প্রথমবার যেটা ওমরা করতে গিয়ে যেটা করতেছে এই ছাড়া আর দ্বিতীয় কোথাও মানে এই ঘাঁটা খোলা থাকবে না কিন্তু না জানার কারণে দেখা যায় সবসময় খোলা হজ শেষ তারপরেও কাঁধ খোলা মনে করছে যে সারা হজেই ডান কাঁধ খোলা থাকবে ন এটা সেটা বুঝতে হবে জি এই জিনিসটা তারপরে রমল গেল এটাকে এর দেবা বলা হয় এর দেবা সাত চক্করেই প্রথম তফ তফের সাত চক্করেই থাকবে তারপরে আরাফাতটাতে মানে আট তারিখে গিয়া যে মিনায় অবস্থান করতেছে এটাকে শূন্য ধরা হয়েছে এগুলো হইল হজের শূন্য আপনার অনেক ধন্যবাদ আমাদের সুন্দর করে বুঝিয়েছেন জাজাকুমুল্লাহ হাইট অফাকুমুল্লাহ গ্রামাকুমুল্লাহ জি দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এডেক মাটিভির বিশেষ আয়োজন ইসলাম ও জীবন জিজ্ঞাসা আজ আমরা কথা বললাম হজের বিধিবিধান নিয়ে ইবাদত কবলে কিছু শর্ত আছে যেমন নিয়ত বিশুদ্ধ হতে হবে আল্লাহ তালার জন্য হতে হবে ক্লাস হতে হবে আল্লাহ তালা নির্দেশনা থাকতে হবে রাসুল্লাহ আল্লাসের দেখানো পদ্ধতি হতে হবে বিশেষ করে রাসুল্লাহ আসলাম হজের ক্ষেত্রেও বলেছেন তার থেকে হজের বিধিবিধান শিখে নেওয়ার জন্য তা আমরা হজ সহ সবগুলো ইবাদত রাসুল্লাহ আসলাম দেখানো পদ্ধতিতে করব আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠান সংক্রান্ত আপনারা পরামর্শ দিতে পারবেন যে কোনো ইসলাম বিষয়ক প্রশ্ন করতে পারবেন ইদিগমা বিডি ডট টিভিতে আর আমাদের ভিজিট করতে পারবেন ফেসবুক ইউটিউব এবং ওয়েবসাইটে কথা বা আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আল্লাহ তালা আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি